দেখো আমরা এখন পড়বো থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স কে বলছে তাপ গতিবিদ্যা। থার্মোডাইনামিক্স কথাটা হচ্ছে থার্ম, থার্ম মানে তাপ, ডাইনামিক মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তার মানে তাপ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করবে। এই মুভ করাটা বিষয় নিয়ে যে আলোচনা করব এই চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারটাকে বলা হচ্ছে তোমার অর্থাৎ তাপের মুভমেন্টটা। তাপ কখনো কাজে রূপান্তর, কাজ চাপে রূপান্তরিত হবে, এই যে বিষয়গুলো তাপের যে মুভমেন্ট সেই নিয়ে আমি আলোচনা করবো, এটাই বলা যায় থার্মোডাইনামিক্স। তা প্রথম যে জিনিসটাকে বুঝতে হবে, প্রথম বুঝতে হবে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। সিস্টেম 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 কি বলছে, এই মহাবিশ্বের ঠিক যেটুকু অংশে তুমি যান্ত্রিক কাজ করছো সেই অংশটুকুকে বলবো আমি সিস্টেম। ধরো একটা হাওয়া দেওয়া সিরিঞ্জ, যেটা সাইকেলে পাম্প দেওয়া হয়, ওই পাম্পার, পাম্পারের ভেতরে যে পিস্টনটা রয়েছে, ভেতরে যে চোঙটা রয়েছে, এরা মিলে তৈরি করছে সিস্টেম। তাহলে কোনো একটা এই মহাবিশ্বের ঠিক যেটুকু অংশে আমি যান্ত্রিক কাজ করছি সেটা হলো সিস্টেম। আর সিস্টেমের বাইরে মহাবিশ্বের যে অংশগুলো পড়ে রইল এগুলো বলে সারাউন্ডিংস বা হচ্ছে পরিবেশ। তাহলে সিস্টেম, পরিবেশ বা সারাউন্ডিংস। এখন সিস্টেম কত রকম হতে পারে? সিস্টেম হচ্ছে অনেক রকম হতে পারে। একটা হচ্ছে ধরো ওপেন সিস্টেম, ওপেন মানে যে মুক্ত সিস্টেম, ক্লোজড বদ্ধ সিস্টেম, আইসোলেটেড, আইসোলেটেড মানে হচ্ছে গিয়ে সব কিছু থেকে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন সিস্টেম বলা হচ্ছে। তাহলে ওপেন সিস্টেম কাকে বলে? বলছে ওপেন সিস্টেম মানে হচ্ছে যে পরিবেশের সঙ্গে যদি সিস্টেমের মধ্যে তাপ বা শক্তি এবং ভর দুটোই আদান প্রদান হয় তাহলে সেই ধরনের সিস্টেমকে বলবো আমি মুক্ত সিস্টেম। পরিবেশের সঙ্গে শক্তি এবং ভর দুটোই আদান প্রদান যাদের ক্ষেত্রে হবে সেটাকে বলে মুক্ত সিস্টেম। সেটা কেমন? ধরো টেবিলের ওপর আমি গরম চা রেখেছি, যেখান দিয়ে ধোঁয়া উঠছে মানে ভেপার উঠছে, সেইরকম যে চাটাকে আমি রেখে দিয়েছি, আমি যদি বলি এটা কোন সিস্টেম, মানে কাপ ভেতরে চা এটা কোন সিস্টেম, আমি বললাম কি দেখে নিচ্ছি কোন সিস্টেম। চায়ের ওপরে যেখান দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে আমি হাত দিলাম, হাত দিয়ে দেখলাম কি হাতে যেমন আমার তাপ লাগলো, তাহলে আমার হাতটা কোথায় আছে? কাপ এবং চায়ের বাইরে আছে, তার মানে পরিবেশে রয়েছে। সেখানে আমার যেমন হাতে তাপটা লাগলো মানে কি শক্তির আদান প্রদান হলো, আমার কি হলো না হাতে দেখলাম জল জল লেগেছে, তার মানে কি চা থেকে যে ভেপারটা বেরিয়েছে জলে সে ভেপারটা আমার হাতে এসে লেগেছে, তার মানে কি ভর এবং শক্তি দুটোই কি হচ্ছে গিয়ে আদান প্রদান হচ্ছে পরিবেশের সঙ্গে, সুতরাং সেটা হবে মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেম কি? বদ্ধ সিস্টেম হচ্ছে ধরো একটা হাঁড়িতে জল ফুটছে ভিতরে, হাঁড়ির ওপরে ঢাকনা দেওয়া আছে, তুমি ঢাকনার ওপরে যদি হাত দাও, হাত দিলে কি হবে না হাতে হচ্ছে গরম লাগবে মানে শক্তির আদান প্রদান হবে, কিন্তু হাতে কি কোনো ভেপার লাগবে? লাগবে না। তার মানে যে যে সিস্টেমে কেবলমাত্র শক্তির আদান প্রদান হয়, ভরের আদান প্রদান হয় না পরিবেশের সঙ্গে, সেইটাকে বলা হচ্ছে তোমার কি বদ্ধ সিস্টেম। মানে একটা কাচের বাল্বের ভেতরে যদি আমি মানে ফুটন্ত জল রাখি, দিয়ে বাল্বের ওপরে যদি হাত দিই, হাতে গরম লাগবে কিন্তু হাতে কোনো ভেপার লাগবে না, সুতরাং এটা হলো ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম। আইসোলেটেড সিস্টেম মানে পরিবেশের সঙ্গে যদি শক্তি এবং ভর কোনোটারই যদি আদান প্রদান না হয় তাহলে সেই সিস্টেমটাকে বলা হচ্ছে কি বদ্ধ সিস্টেম, ইয়া সরি আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। যেমন ধরো থার্মোফ্লাক্সে রাখা গরম চা, থার্মোফ্লাক্সের বাইরে গায়ে যদি আমি হাত দিই তাহলে বাইরে গায়ে হাত দিলে আমি কি পাবো? তাপও বুঝতে পারবো না বা হাতে আমার কোনো জলীয় বাষ্পও লাগবে না, সুতরাং সেটা হবে কোন ধরনের সিস্টেম? সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। এবার দেখো প্রপার্টি, সিস্টেমের প্রপার্টি মানে ধর্ম। বলছে সিস্টেমের কিছু কিছু ধর্ম রয়েছে, সেই ধর্মগুলো হচ্ছে ভরের ওপর নির্ভরশীল হতে পারে, আবার কিছু কিছু ধর্ম রয়েছে যেগুলো ভরের ওপর নির্ভরশীল নয়। তাহলে যেগুলো ভরের ওপর মানে ভরের ওপর নির্ভর করে যে সমস্ত ধর্মগুলো সেগুলো বলছে এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি বা হচ্ছে গিয়ে পরিমাণগত ধর্ম,
পরিমাণগত ধর্ম, এক্সটেন্সিভ প্রপার্টি, মানে ভরের উপর নির্ভর করে। যেমন ধরো আমি কি বলছি, ভলিউম, আয়তন, গ্যাসের আয়তন, সেটা কি ভরের উপর নির্ভর করে? কারণ একটা সার্টেন কন্ডিশনে ভলিউম যদি বাড়ায় তাহলে কি হবে, মোল নাম্বার গ্যাসের বেড়ে যাবে, গ্যাসের মোল নাম্বার বেড়ে গেলে কি হবে, গ্যাসের ভরের পরিবর্তন হয়ে যাবে। তারপরে ভলিউম হচ্ছে গিয়ে এক্সটেন্সিভ প্রপার্টি। আবার দেখো হিট ক্যাপাসিটি, মানে হচ্ছে ধরো আমি বলছি যে তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা মানে কি, যে এম ইন্টু এস, ভর ইন্টু আপেক্ষিক তাপ, তাহলে সেখানে ভরের উপর নির্ভর করছে তাপগ্রাহিতা। তাহলে তাপগ্রাহিতা সেটা কি, সেটাও হচ্ছে কি তোমার কোন প্রপার্টি, সেটাও হচ্ছে গিয়ে এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি কোন না, যেগুলো ভরের উপর নির্ভর করে না, কেমন কি আরো প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক মানে কি, না এইটুকু কাচের প্রতিসরাঙ্ক যা হবে, তাহলে এত বড় কাচ তারও প্রতিসরাঙ্ক তো একই হবে, একই কাজ, সে সাইজে হয়তো বা ভরটা তার কম, তার প্রতিসরাঙ্ক যেমন, আবার ওই কাচের সাইজ বড় হলেও তার প্রতিসরাঙ্ক কি আলাদা হয় নাকি একই হয়। সুতরাং এটা মাসের উপর ডিপেন্ডেন্ট নয়। আবার ধরো টেম্পারেচার, টেম্পারেচার কি মাসের উপর ডিপেন্ড করছে কি, মাসের উপর ডিপেন্ড করছে না, যার জন্য হচ্ছে গিয়ে এগুলো হবে ইন্টেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ। তাহলে ভর নিরপেক্ষ ধর্ম, আর ওটা হচ্ছে পরিমাণগত ধর্ম, যেগুলো পরিমাণের উপর নির্ভর করে, এটা পরিমাণের উপর নির্ভর করে না। দিয়ে বলছে আচ্ছা আমি বিষয়টাকে যদি তোমাকে হচ্ছে গিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি, ধরো আমি বলছি এইখানে আমি একটা সার্টেন একটা গ্যাস নিয়েছি যার ভলিউমটা এর মধ্যে যেটা রয়েছে সেটা হলো ভি। আমি বললাম কি, তাহলে এর যে ভেতরে যে গ্যাস অণুগুলো রয়েছে, মানে গ্যাসটা রয়েছে, তার ভলিউমটা হলো ভি এবং টেম্পারেচার টি। খানি বাদে করলাম কি, একটা সেপারেটরি ওয়াল দিয়ে, একটা পৃথকীকরণ দেওয়াল দিয়ে আমি করলাম কি, এর মাঝে ঠিক বসিয়ে দিলাম। এর মাঝে বসিয়ে দিয়ে কি হলো, মাঝে বসিয়ে দিয়ে হলো যে দুটো সেপারেট কক্ষে বিভক্ত হয়ে গেল, আলাদা আলাদা কক্ষে বিভক্ত হয়ে গেল। তার মানে এই প্রান্তটা আয়তনে গেল ভি বাই টু, আর টেম্পারেচার কিন্তু এখানে টি রয়ে গেল, একই টেম্পারেচার। তাহলে দেখো সিস্টেমটা আমি পরিবর্তন করে ফেললাম, এই সিস্টেমটা পরিবর্তন করছি, এখানে দেখো ভি বাই টু এর যা ভর হবে আর এখানে ভি এর ভর কি একই হবে কি, হবে না। তবে যখন আয়তনটাকে আমি কমিয়ে দিলাম তার ভরটাও কমে গেল, কিন্তু যখন আয়তনটাকে কমালাম তখন টেম্পারেচারটা কি পরিবর্তন হলো, পরিবর্তন হলো না। তাহলে যেহেতু ভর পরিবর্তন হয়েছে, আয়তন পরিবর্তন হয়েছে, ভর পরিবর্তন হয়েছে, কিন্তু টেম্পারেচারের কোনো পরিবর্তন হয়নি। এখানেও যা টেম্পারেচার এখানেও সেই টেম্পারেচার, এখানে এই ভলিউমের টেম্পারেচার যা এখানে ভি বাই টু ভলিউমের টেম্পারেচার আমার তাই। সুতরাং যেহেতু টেম্পারেচার পরিবর্তনশীল হচ্ছে না, সুতরাং টেম্পারেচারটাকে আমি কী বলবো, অবভিয়াসলি হচ্ছে গিয়ে ইন্টেন্সিভ প্রপার্টি, মানে ভর নিরপেক্ষ ধর্ম। এবার দেখো বলছে দুটো এক্সটেন্সিভ প্রপার্টির অনুপাত হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি, দুটো ভর মানে পরিমাণগত ধর্মের অনুপাতটা হচ্ছে গিয়ে একটা ভর নিরপেক্ষ ধর্ম। সেটা কেমন, ধরো ঘনত্ব, ঘনত্ব সমান কি বলবে, ভর বাই আয়তন। খেয়াল করে দেখো ভর কি, ভর হচ্ছে গিয়ে এক্সটেন্সিভ প্রপার্টি, আয়তন খানিকাকে বলেছিলাম সেটাও এক্সটেন্সিভ প্রপার্টি, মানে ভরের উপর নির্ভরশীল দুজনই। কিন্তু ঘনত্ব, ঘনত্ব ভরের উপর নির্ভর করে না। কিরম কি, ধরো আমি বুঝি জল, এক ফোঁটা জলের ঘনত্ব যা হবে তেমনি একটা বড় পাত্রে রাখা জল তারও ঘনত্ব তাই হবে। সুতরাং ঘনত্ব যদিও দুটোই হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টি, তাদের যে অনুপাত সেই অনুপাতটা হলো ইন্টেন্সিভ প্রপার্টি। এবার দেখো সিস্টেমের চেঞ্জ, কত রকম ভাবে সিস্টেমের পরিবর্তন ঘটতে পারে, সিস্টেমের চেঞ্জটা কেমন হতে পারে, অনেকগুলো প্রসেস। যদি সিস্টেমের পরিবর্তন এমন হয়, সেটা হচ্ছে পরিবেশ এবং সিস্টেমের তাপমাত্রা সবসময় যদি একই থাকে, অর্থাৎ হয়তো দেখা গেল তাপ উৎপন্ন হলো, সঙ্গে সঙ্গে সেই তাপটা কোথায় চলে গেল, পরিবেশে চলে গেল। তাহলে পরিবেশের তাপমাত্রা এবং সিস্টেমের তাপমাত্রা যদি একই থাকে অথচ সিস্টেমটার পরিবর্তন ঘটে গেল, সেই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে আইসোথার্মাল, বা হচ্ছে গিয়ে সমষ্ম,
সমষ্ট মানে মানে হচ্ছে কি সিস্টেমের তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রা দুজনের তাপমাত্রা একই রইল অথচ সিস্টেমের পরিবর্তন হলো সেটা হচ্ছে গিয়ে কি সমষ্ট পরিবর্তন সমষ্ট পরিবর্তন আইসোথার্মাল আইসোথার্মাল তারপরে দেখো আইসো বাড়ি আইসো বাড়ি বার বার কি বার হচ্ছে প্রেসারের ইউনিট তো বলছে কোন একটা সিস্টেমের পরিবর্তন যদি করা হয় সেখানে যদি সিস্টেম এবং পরিবেশের দুজনের উপরে চাপটা যদি একই থাকে অর্থাৎ চাপের যদি পরিবর্তন না হয় তাহলে সিস্টেম সিস্টেমের পরিবর্তন ঘটলো কিন্তু সিস্টেম এবং পরিবেশ উভয়ের ক্ষেত্রে চাপটা আমার একই থেকে গেল তাহলে সেই যে পরিবর্তন হলো তাকে বলা হচ্ছে আইসো বাড়ি আইসো করি আইসো করি মানে হচ্ছে সিস্টেম এবং সারাউন্ডিংস দুজনের মধ্যে পরিবর্তন হলো সিস্টেমের পরিবর্তন হলো কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিংস তাদের ভলিউম পরিবর্তন হলো না বা আয়তন পরিবর্তন হলো না অর্থাৎ এর ক্ষেত্রে কনস্ট্যান্ট কে কনস্ট্যান্ট প্রেশার এর ক্ষেত্রে কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কাদের ক্ষেত্রে সিস্টেম এবং পরিবেশ দুজনের মধ্যে আর এইটা কি এটা যে কনস্ট্যান্ট কি ভলিউম তাহলে একটা হচ্ছে আইসোথার্মাল আইসোবারিক আইসোকোরিক আর অ্যাডিয়াবেটিক 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 মানে হচ্ছে কি কি না ধরো কোন একটা সিস্টেমে পরিবর্তন হচ্ছে এখানে আগে বলেছিলাম আইসোথার্মালের ক্ষেত্রে কি বলেছিলাম আইসোথার্মালের ক্ষেত্রে বলেছিলাম সিস্টেমের পরিবর্তনের ফলে যদি তাপ উদ্ভব হয় সঙ্গে সঙ্গে পরিবেশে ছড়িয়ে যাবে দিয়ে দুজনের তাপমাত্রা ঠিক রাখবে বা কোনো কারণে তাপে যদি শোষণ ঘটে তাহলে পরিবেশ থেকে তাপ চলে আসবে সেক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে তাপমাত্রা কি থেকে যাবে একই থেকে যাবে এটা বলেছিলাম আইসোথার্মালের ক্ষেত্রে কিন্তু অ্যাডিয়াবেটিক পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি এই পদ্ধতিতে সিস্টেমের যদি পরিবর্তন হয় তাতে যদি সেখানে তাপ উৎপন্ন হয় সেই তাপটা কিন্তু পরিবেশে যাবে না অর্থাৎ সেই জায়গাটা উত্তপ্ত হয়েই থাকবে আর যদি দেখা যায় যে সিস্টেমের পরিবর্তনের ফলে তাপ শোষিত হচ্ছে সেখানে তোমার পরিবেশ থেকে তাপ সেখানে আর যাবে না অর্থাৎ সেই জায়গাটা ঠান্ডা হয়ে থাকবে অর্থাৎ সিস্টেমের পরিবর্তন হলে পরিবেশের সঙ্গে শক্তির কোনো রকম আদান প্রদান হবে না সেই ধরনের পরিবর্তনটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস এবার দেখো সাইক্লিক প্রসেস সাইক্লিক প্রসেস সাইক্লিক প্রসেস মানে যে চক্রীয় পদ্ধতি কিরকম ধরো আমি বলছি এইরকম একটা সিলিন্ডারে আমি করেছি কি একটা পিস্টন রেখেছি পিস্টনটা মুভ করতে পারে এখন সাইক্লিক প্রসেসটা হচ্ছে আমি একবার পিস্টনটাকে পেছনে নিয়ে গেলাম টানলাম তাহলে ভেতরের গ্যাসটার কি হলো আয়তনটা বাড়লো সেখানে একটা কাজ হলো আবার কি করলাম এখানে নিয়ে যাওয়ার পর এগেন আমি আবার এই দিকে মুভ করলাম ঠিক আগে যেখানে ছিল সেইখানে অর্থাৎ সিস্টেমটা পরিবর্তন করে এক জায়গায় গেলাম যাওয়ার পর আবার আমি ঘুরে প্রাথমিক অবস্থায় ফিরে এলাম তার মানে কি বিষয়টা একটা চক্রাকার পদ্ধতিতে চললো আগে যেখানে ছিল সেখানেই ঘুরে এলো তাহলে এই ধরনের যে প্রসেস এই প্রসেসটা সিস্টেমের যে চেঞ্জের যে প্রসেস পরিবর্তনের যে পদ্ধতি এই পরিবর্তনের পদ্ধতিকে বলা হচ্ছে তোমার সাইক্লিক প্রসেস এরপরে আছে রিভার্সেবল ইরিভার্সেবল রিভার্সেবল প্রসেস বাংলায় বলা হচ্ছে পরাবর্ত পদ্ধতি পরাবর্ত পদ্ধতি বিষয়টা কেমন বলছে যখন কোনো একটা সিস্টেমের পরিবর্তন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সংঘটিত করব এবং প্রত্যেকটা ধাপে পরিবেশ এবং সিস্টেমের মধ্যে তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে তাহলে সেই ধরনের পদ্ধতিকে বলবো আমি কি আমি বলবো রিভার্সেবল প্রসেস তাহলে কিরকম বললাম কোনো একটা সিস্টেমের পরিবর্তন ঘটাচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধীর গতিতে মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে ঘটাচ্ছে এবং প্রত্যেকটা ধাপে কি হচ্ছে সিস্টেম এবং পরিবেশের মধ্যে কি থাকছে তাপীয় মানে থার্মোডাইনামিক্যাল যে ইকুইলিব্রিয়াম তাপীয় সাম্যাবস্থা প্রত্যেকটা ধাপে বজায় থাকছে সেই
পরিবর্তনটাকে বলা হচ্ছে তোমার রিভার্সিবল প্রসেস। যেমন ধরো আমি একটা কথাই বলছি, তোমার গালে যদি কেউ চড় মারে, সেই চড়টা যদি এরকম খুব আস্তে 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 মারে, তার মানে কি তোমার শরীরের সঙ্গে সেটা সইয়ে 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 দিচ্ছে, তাহলে তোমার কি কোনো ব্যথা পাবে? পাবে না। তা ঠিক এখানে সেই রকম, যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে হচ্ছে, প্রত্যেকটা ধাপে তাপীয় স্থাম্যাবস্থা বজায় থাকছে, তাহলে সেই প্রসেসটাকে বলা রিভার্সিবল প্রসেস। আর এটা কি ইরিভার্সিবল প্রসেস, মানে অপরাবর্ত, অপরাবর্ত প্রসেস মানে হঠাৎ এবং দ্রুত পরিবর্তন, হঠাৎ এবং দ্রুত পরিবর্তন। মানে এটা বলছি যে ধরো আমি এই সিলিন্ডারে পিস্টন রেখেছি, সেই পিস্টনের এখানে আয়তন ছিল V1 আর এইখানে গেলে আয়তন হলো V2। আমি করলাম কি না, পিস্টনটাকে ধীরে ধীরে আস্তে 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 করে আয়তনটা বাড়াতে 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 নিয়ে গেলাম V2। এক্ষেত্রে প্রতিটা অবস্থাতে তাপীয় সাম্যাবস্থা বজায় থাকছে। সুতরাং এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটাকে বলা হচ্ছে তোমার কি প্রসেসটাকে বলা যায় রিভার্সিবল প্রসেস। আর যদি হঠাৎ করে আমি যদি V1 থেকে V2 নিয়ে চলে যাই, এটা ছিল V1, সেখান থেকে আমি V2 নিয়ে চলে গেলাম হঠাৎ করে, তাহলে কি পরিবর্তনটা ঘটিয়ে দিলাম? তাহলে এই যে প্রসেসটা বলা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি অপরাবর্ত পদ্ধতি, হঠাৎ এবং দ্রুত পরিবর্তন। এক্ষেত্রে কি হচ্ছে, তাপীয় সাম্যাবস্থাটা হচ্ছে গিয়ে বজায় থাকছে না সিস্টেম এবং পরিবেশের মধ্যে। যেমন আমি যদি কাউকে চর মারি, ফটাস করে মারলে কি হবে, তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে না বলেই লাগে, কিন্তু আস্তে আস্তে ওই একই প্রেসার শেষ পর্যন্ত আমি দিতে পারি ধীরে ধীরে, তাহলে সেটা হবে কি পরাবর্ত পদ্ধতি। এবার দেখো কতগুলো জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে স্টেট ফাংশন। স্টেট ফাংশনটা যেটা বলে অবস্থা অপেক্ষা, স্টেট ফাংশন বলতে বলছে যে সমস্ত অপেক্ষকগুলো, অপেক্ষক মানে কারো যাদের উপরে কোনো একটা সিস্টেম নির্ভর করছে তাদেরকে বলা হচ্ছে অপেক্ষক। বলছে যে সমস্ত অপেক্ষকগুলি প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে, যে সমস্ত অপেক্ষকগুলো মানে ফাংশনগুলো সিস্টেমটার প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে, কোন পথে পরিবর্তনটা ঘটলো সেই পথের উপর নির্ভর করে না, তাদেরকে বলা স্টেপ ফাংশন। যেমন তাহলে কি হলো, যে সমস্ত প্যারামিটার, যে সমস্ত প্যারামিটার মানে যে সমস্ত বিষয়গুলোর উপর কোনো একটা সিস্টেম নির্ভর করে, তারা হচ্ছে ফাংশন, অপেক্ষক। এই অপেক্ষকগুলো যেগুলো হচ্ছে অবস্থার উপর নির্ভর করে কিন্তু কোন পথে পরিবর্তন হচ্ছে তার উপর নির্ভর করে না, সেগুলোকে বলা হচ্ছে তোমার স্টেট ফাংশন। যেমন ধরো ইন্টারনাল এনার্জি, মানে অভ্যন্তরীণ শক্তি, প্রাথমিক অবস্থায় ছিল U1, অন্তিম অবস্থায় হলো U2, এটা এখান থেকে এখানে গেল কিভাবে গেল আমার জানার দরকার নেই, কিন্তু আমি তার অবস্থাটা দেখব, এখানে ছিল একরকম পরে হয়েছে একরকম, তাহলে এইটা হচ্ছে গিয়ে কি, এইটাকে ইন্টারনাল এনার্জিকে বলবো বা অভ্যন্তরীণ শক্তিকে বলবো কি না, এটা হচ্ছে গিয়ে স্টেট ফাংশন বা অবস্থা অপেক্ষক। আমরা কেবলমাত্র কোনটা মাপতে পারবো, ডেল্টা ইউ, দ্যাট মিনস U2 - U1, এইটা মাপতে পারবো, মানে এই অভ্যন্তরীণ শক্তিকে কোনো একটা অবস্থায় কত সেটা মাপতে পারবো না। স্টেট ফাংশনের নিয়মই হচ্ছে এইটা, যে অপেক্ষকটিকে কোনো একটা অবস্থায় তার মান কত সেটা আমরা মাপতে পারবো না, কিন্তু একটা অবস্থা থেকে যখন আরেকটা অবস্থায় যাবে তাদের পরিবর্তন কতটা হলো সেই পরিবর্তনটা আমি মাপতে পারবো। আর এটা কেবলমাত্র নির্ভর করছে কিসের ওপর, প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করছে এটা। আমি যদি সাইক্লিক প্রসেস বলি, সাইক্লিক প্রসেস মানে এ থেকে বি, মানে বিতে গিয়ে পুনরায় এতে যদি ঘুরে আসে, তাহলে প্রাথমিক অবস্থায় তার অভ্যন্তরীণ শক্তি ছিল U1, তাহলে অন্তিম অবস্থাও তো সেই এতে চলে এসছে, তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি এটা স্টেট ফাংশন হয় তাহলে সাইক্লিক প্রসেসে এর পরিবর্তনটাকে আমার মাপতে হবে, তার পরিবর্তন কত হয়ে যাবে, যেহেতু অবস্থাটা আমার একই তাহলে পার্থক্য কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সুতরাং স্টেট ফাংশন
যদি সাইক্লিক প্রসেসে হয়, সাইক্লিক প্রসেসে স্টেট ফাংশন হচ্ছে গিয়ে কি হবে, জিরো হয়ে যাবে। তেমনি আর কি আছে, দু নম্বর হচ্ছে এনথালপি। এনথালপি, তিন নম্বর হচ্ছে এন্ট্রপি, চার নম্বর হচ্ছে গিয়ে ফ্রি এনার্জি। তাহলে চারটে স্টেট ফাংশন রয়েছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি, তাহলে আমরা কেবলমাত্র মাপতে পারবো কোনটা, ডেল্টা ইউটা, পার্থক্যটা মাপতে পারবো। এনথালপি, তাহলে প্রাথমিক এবং অন্তিম অবস্থার মধ্যে পার্থক্যটা করতে পারবো, দ্যাট উইল বি ডেল্টা এইচ। এন্ট্রপি, প্রাথমিক এবং অন্তিম অবস্থার মধ্যে পার্থক্যটা মাপতে পারবো, ডেল্টা এস। মুক্ত শক্তি, সেমি ডেল্টা জি বলছি। তাহলে এই চারটে হচ্ছে আমার স্টেট ফাংশন। তার মানে স্টেট ফাংশন মানে এই এই অপেক্ষকগুলো কেবলমাত্র প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে, কোন পথে পরিবর্তন ঘটলো সেই পথের উপর নির্ভর করে না। তাহলে চারটে স্টেট ফাংশন আমি বললাম, এবং সাইক্লিক প্রসেসে এদের যে ডেল্টা ইউ, ডেল্টা এইচ, ডেল্টা এস, ডেল্টা জি, এর ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে সাইক্লিক প্রসেসে। এইবার দেখো, ওয়ার্ক ডান, কৃতকার্য, ওয়ার্ক ডান বা কৃতকার্য, এই কৃতকার্যে আমাদের একটা সিম্বল আছে। সিম্বলটা হচ্ছে এইটা, একটা হচ্ছে গিয়ে যদি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, মানে সিস্টেমের ওপরে যদি কাজ করা হয়, তাহলে আমরা ওয়ার্ক ডান ডাব্লুর ভ্যালুটা আমরা কি ধরব, পজিটিভ ধরব। ওয়ার্ক ডানটাকে ধরব পজিটিভ। এটা মানে হচ্ছে যদি সিস্টেমের উপর কাজ বোঝানো যায়, সিস্টেমের উপর কাজ কাজ বোঝানো যায়, আর ওয়ার্ক ডান নেগেটিভ, সিম্বল ইউজ করতে হবে যদি বোঝা যায় সিস্টেম দ্বারা কাজ হয়, সিস্টেম দ্বারা কাজ। তাহলে একটা হলো সিস্টেমের ওপর কাজ, আর একটা হলো সিস্টেম দ্বারা কাজ। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ধরো এখানে একটা আমি সিলিন্ডারে পিস্টন আছে, দ্যাট মুভেবল, যাতায়াত করতে পারে। তাহলে কি হচ্ছে যে যদি আমি এই পিস্টনটাকে ভিতরের দিকে নামাই, তার মানে আয়তনটা কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। তো তাহলে আয়তন সংকুচিত হচ্ছে মানে সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে, কাজটা করছে কি, বাইরে থেকে কাজটা করা হচ্ছে। তাহলে বাইরে থেকে যে কাজ করলো, মানে আমি যদি ঠেলি, তাহলে আমি যে কাজটা করলাম, তাহলে আমার যে শক্তিটা আমি হারালাম, সেই শক্তিটাকে কাকে দিলাম, নিশ্চয়ই সিস্টেমকে দিয়ে দিলাম। যার জন্যে সিস্টেমের ওপর কাজকে আমরা বুঝে নিই কি না, সিস্টেমের ওপর কাজকে বলবো আমরা পজিটিভ। আর যদি দেখা যায় যে পিস্টনটা বাইরের দিকে মুভ করছে, এখানে চলে এসছে, বাইরের দিকে মুভ করেছে, যখন বাইরের দিকে মুভ করছে, তার মানে কি ভেতরে যে গ্যাস অণুগুলো ছিল তারা কি করছে, প্রেসার দিয়ে ঠেলে বাইরে নিয়ে যাচ্ছে। তারপরে গ্যাস অণুগুলো কি সিস্টেমের একটা অংশ, তাহলে তারা যে কাজটা করলো, তারা এনার্জি কি করলো, লস করলো। তো যেহেতু এনার্জি হারালো, যার জন্য যে কাজটা করেছে সেই কাজটাকে আমরা বলবো সিস্টেম দ্বারা কাজ হয়েছে, যার জন্য এই সিম্বলটাকে আমরা নেগেটিভ দিই। কনভেনশন অনুযায়ী পজিটিভ বা নেগেটিভ দেওয়া হয়, কিন্তু তার কারণটা কি, কারণটা হলো এইটা। বেশ, এবার একটা জিনিস বোঝা গেল, তাহলে যদি কম্প্রেশন হয়, মানে আয়তনটা যদি সংকুচিত হয়, তাহলে কি হবে, সিস্টেম এর ওপর কাজ হবে। আর যদি আয়তন প্রসারিত হয়, তাহলে কি হবে, সিস্টেম দ্বারা কাজ হবে। এবার দেখো, কৃতকার্য, আমি বলেছিলাম কি পরাবর্ত পদ্ধতি, অপরাবর্ত পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে কৃতকার্য কত হয় সেটা আমাকে বার করতে হবে। পরাবর্ত পদ্ধতি মানে, পরাবর্ত পদ্ধতি মানে হচ্ছে সিস্টেমের পরিবর্তন হবে খুব ধীরে ধীরে, এবং প্রত্যেকটা ধাপে তাপীয় সাম্যাবস্থা বজায় থাকবে। ধরো আমি বলছি
এইটা একটা সিস্টেম। এখানে গ্যাসটার ভেতরে আয়তন ছিল ভি ওয়ান। আমি করেছি এর উপরে একটা বাটখারা চাপিয়ে রেখেছি, সেই বাটখারা যে প্রেশারটা দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে পি। বাটখারাটা যেটা দিয়েছি সেটা প্রেশারটা দিয়ে প্রেশারটা দিচ্ছে পি, প্রেশার দিল পি। তাহলে এর এগেনস্টে কি হচ্ছে, ধরো খুব ধীরে ধীরে এই পিস্টন এবং বাটখারা পেছনের দিকে খুব ধীরে ধীরে এগিয়ে চলে গেল, দিয়ে এখানে ভলিউমটা দাঁড় করালো ভি টু। তার মানে ভি ওয়ান আয়তন ছিল, পিস্টনটা কি করছে পিছতে পিছতে যাচ্ছে, ওর উপরে বাটখারা দেওয়া আছে মানে প্রেশারটা কনস্ট্যান্ট করেছি, ভেতরের অণুগুলো ধাক্কা দিতে দিতে ধাক্কা দিতে দিতে কি করছে না ওকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। এখন এখানে বলেছিলাম কি, এই যে ভি ওয়ান থেকে ভি টু গেছে এটা অত্যন্ত ধীর গতিতে, অর্থাৎ আয়তনটার পরিবর্তন করেছে ডিবি 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 ডিবি, আয়তন ছোট ছোট পরিবর্তন করতে করতে গেছে, মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে এটা সংঘটিত হচ্ছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সংঘটিত হচ্ছে, দিয়ে ওখানে চলে গেছে আয়তনটা হলো কি ভি টু, আয়তনে গিয়ে পৌঁছেছে। তাহলে ছিল আয়তন ভি ওয়ান হয়েছে ভি টু, কিন্তু প্রত্যেকটা ধাপে তাপীয় সাম্যাবস্থা বজায় ছিল এবং প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল, মানে সিস্টেম এবং সারাউন্ডিংস এই দুজনের ক্ষেত্রে তাপমাত্রা কি সর্বদা একই ছিল। তাহলে যে ওয়ার্ক ডানটা করছে ডাব্লু ইকুয়াল টু বলবো মাইনাস, সবসময় ওয়ার্ক ডানের ফর্মুলা বার করার সময় মাইনাসটা ইউজ করতে হবে, যদি প্লাস বেরিয়ে যায় ফর্মুলায় আমি দেখাবো তোমাকে, প্লাস যদি বেরিয়ে যায় তাহলে বলবো এটা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, যদি ডাব্লুটা মাইনাস বেরোয় তাহলে কি হবে না বাই দ্য সিস্টেম। তাহলে ইন্টিগ্রেশন পি ইন্টু ডিভি, এখানে কি ভলিউম ভি ওয়ান ছিল, এখানে ভলিউম হলো ভি টু। এন্ড তুমি বলবে পি ইন্টু ডিভি মানে ওয়ার্ক ডান, এটা তো মানেটা ক্লিয়ার হলো না। দেখো তোমরা ওয়ার্ক ডান বলতে কি বুঝেছ, ওয়ার্ক ডান সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে বল ইন্টু হচ্ছে গিয়ে সরণ। তাহলে এক কাজ কর, এই যে পিস্টনটার এরিয়া সারফেস এরিয়া ধরো এ, আর এইখানকার ডিস্টেন্স যেটা হলো সেই ডিস্টেন্সটা হলো কি এল বা ডেল্টা এল, আচ্ছা এলই থাক, এই ডিস্টেন্সটা হলো এল। তাহলে প্রেশার পি ইকুয়াল টু কত, ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে ফোর্স ইকুয়াল টু কত, ফোর্স ইকুয়াল টু পি ইন্টু এ। তাহলে ওয়ার্ক ডান সমান কত, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এল। তাহলে আমি যদি ফোর্সের ক্ষেত্রে মানে পি ইন্টু এ ইন্টু এল বসিয়ে দিই, তাহলে এল মানে কি এটা হচ্ছে সরণ, তাহলে কি দাঁড়িয়ে গেল পি ইন্টু এ ইন্টু এল মানে কত, এটার ক্ষেত্রফল হচ্ছে এ, আর এটা যদি এল হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে ভলিউম, মানে এল মানে আমি যদি ডেল্টা ভি, ডেল্টা ভি মানে ভি টু মাইনাস ভি ওয়ান, মানে এল ইকুয়াল টু ডেল্টা ভি, ডেল্টা ভি দ্যাট ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান, এটা হচ্ছে এল। তাহলে কি করলাম পি ইন্টু এ ইন্টু এল, তার মানে কি পি ইন্টু ডেল্টা ভি, আমি ডেল্টা মানে পার্থক্যটা অনেক বেশি, আমি করেছি কি প্রত্যেকটা মুহূর্তে ডিভি 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 করে হচ্ছে গিয়ে আয়তনটার পরিবর্তন হয়েছে। তাহলে সেক্ষেত্রে যে ওয়ার্ক ডানটা হবে সেইটাকে যদি আমি এবার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দাঁড়াবে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস, দেখো আমি তো গ্যাসের ক্ষেত্রে ইউজ করছি এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস, আমি জানি কি পিভি ইকুয়াল টু কত এন আর টি, তাহলে পি ইকুয়াল টু কত এন আর টি বাই ভি, দ্যাট ইকুয়াল টু দাঁড়িয়ে যাচ্ছে মাইনাস এনআরটি বাই ভি ইন্টু ডিভি, তারপর কি দেখা যাচ্ছে মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি মাইনাস এলএন এনআরটি এলএন ভি, ডেফিনেট ইন্টিগ্রাল যদি করি তাহলে ভি টু এটা ভি ওয়ান, কত দেখা যাচ্ছে তাহলে মাইনাস এনআরটি এলএন ভি টু মাইনাস এনআরটি এলএন ভি ওয়ান, তার মানে মাইনাস এনআরটি
ln v2 by v1 ln মানে কি ln মানে লগারিদম ন্যাচারাল মানে log e আমি log 10 এ যদি 10 বেস log এ যদি যাই তাহলে হবে -2.303 nrt log v2 by v1 খেয়াল করে দেখ আমি কিন্তু মাইনাসটা এখানে রেখেই দিয়েছি তাহলে রিভার্সিবল প্রসেসে যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা দাঁড়াচ্ছে মাইনাস এইটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি এক্সপানশন মানে আয়তনটা যদি বেশি হয় আয়তনটা বেশি হলে কি হবে v2 greater than v1 তার মানে কি এক্সপ্যান্ড করছে তার মানে কি ওয়ার্ক ডানের সিম্বলটা কি নেগেটিভ থেকে যাচ্ছে তার মানে কি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম সিস্টেম কাজ করে এক্সপ্যান্ড করে দিচ্ছে আর যদি হচ্ছে গিয়ে আমি যদি কম্প্রেসড করি মানে v1 greater than v1 greater than যদি v2 হয় v1 greater than v2 হলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে কি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম তখন কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তার মানে আমরা ওয়ার্ক ডানের যে সিম্বলটা সেই ওয়ার্ক ডানের সিম্বলটা আমি প্লাস মাইনাস বলেছি কেন সেটা বলেছি এটা রিভার্সিবল প্রসেস ওয়ার্ক ডানের ফর্মুলাটা দিলাম এইটা কিন্তু ইরিভার্সিবল প্রসেস মানে কি ইউনিভার্সাল প্রসেস মানে হচ্ছে গিয়ে যে মানে পরিবর্তন ঘটে গেল এই পরিবর্তন এক ধাপে ঘটলো হঠাৎ করে ধরো আমি বলছি এই পরিবর্তনটা হচ্ছে v1 থেকে v2 হয়েছে এগেনস্ট কনস্ট্যান্ট প্রেশার তখন কিন্তু যে ওয়ার্ক ডানটা হবে দ্যাট ইকুয়াল টু মাইনাস মাইনাসটা বসাতেই হবে পি ইনটু ডেল্টা ভি দ্যাট মিনস মাইনাস পি ইনটু v2 মাইনাস v1 এইবার দেখো যদি কম্প্রেশন মানে আয়তন যদি কমে যায় মানে কি না v2 যদি কম হয়ে যায় v1 এর থেকে তাহলে মাইনাসটা গেলে প্লাস হয়ে যাবে তখনই বলবো ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম আর যদি v2 যদি বেশি হয় মানে এক্সপ্যান্ড করে তাহলে কি হবে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ থেকে যাচ্ছে তাহলে ওয়ার্ক ডান কি হবে বাই দ্য সিস্টেম এইটা হয়ে গেল তোমাদের যে ওয়ার্ক ডান এবং স্টেট ফাংশন বা হচ্ছে গিয়ে এক্সটেন্সিভ প্রপার্টি ইনটেন্সিভ প্রপার্টি যেগুলো বলার প্রাথমিক দিকটা সেই প্রাথমিক দিকটা বলা এইবার দেখো যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এইটা বলার আগে আমি একটা কথা বলে নিই ইন্টারনাল এনার্জি এই বিষয়টা কি বলতে প্রত্যেকটা বস্তুর ভিতরে অন্তর্নিহিত একটা শক্তি থাকে সবসময় যে শক্তিটাকে বলা হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি বা অন্তর্নিহিত শক্তি এই অন্তর্নিহিত শক্তি এইটা স্টেট ফাংশন কেন না কোনো একটা অবস্থায় কত হবে সেটা আমি পরিমাপ করতে পারবো না কিন্তু পরিবর্তনটার পরিমাপ করতে পারবো কারণ এটা স্টেট ফাংশন ইন্টারনাল এনার্জিটা কি কেন মাপতে পারবো না বলছি ইন্টারনাল এনার্জি ডিপেন্ড করছে অনেক কিছু বিষয়ের ওপর এক নম্বর হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে ট্রান্সলেশনাল এনার্জি মানে কি ধরো আমি যদি গ্যাস অণু থাকে তাহলে কি তাদের অণুগুলোর গতিশক্তি তাহলে সেই গতিশক্তিটা হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিন অক্ষ বরাবর তারা দৌড়ে বেড়াচ্ছে তাদের বিভিন্ন গতিশক্তি রয়েছে তাহলে ট্রান্সলেশনাল এনার্জি নাম্বার টু ভাইব্রেশনাল এনার্জি মানে কম্পনজনিত শক্তি মানে ইন্টারনাল এনার্জি একটা এনার্জি না অন বিভিন্ন ধরনের শক্তির মিক্সচার ভাইব্রেশনাল মানে কম্পনজনিত শক্তি তার মানেটা কি ধরো আমি বলছি দুটো অ্যাটম মিলে একটা মলিকিউল তৈরি করছে আমাদের আমি যদি আমাদের শরীরে কথা বলি তো অনেক মলিকিউল রয়েছে তো সেখানে ধরো দুটো অ্যাটম মিলে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে হয় কি না এই অ্যাটমটা পরস্পরের রেসপেক্টে অল টাইমস ওরা ভাইব্রেট করে তাহলে এই যে ভাইব্রেশনাল এনার্জি সেটা কি এই অণুটার ভেতরে রয়েছে মানে সেই সিস্টেমের মধ্যে অনেক অণু রয়েছে তাদের ভিতরে মোট রয়ে গিয়েছে এটা তাহলে এটাও একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অফ ইন্টারনাল এনার্জি তারপরে বলছে কি রোটেশনাল এনার্জি মানে কি ঘূর্ণনজনিত শক্তি রোটেশনাল এনার্জি মানে বলছি ধরো ওই সিমিলারলি দুটো অ্যাটম একটা বন্ডে রয়েছে সমযোজী বন্ধন হবে সবসময় মনে রাখবে এই অ্যাটমের রেসপেক্টে একে কেন্দ্র করে ঘুরছে আবার এ ওকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে তার মানে
এইরকম এই অ্যাটমটা ওকে রেসপেক্ট ওর রেসপেক্টে বৃত্তাকার পথে ঘুরছে, আবার এই অ্যাটমটা এর রেসপেক্টে বৃত্তাকার পথে ঘুরছে। এই যে এনার্জিটা সেটা অণুটার মধ্যে রয়ে গিয়েছে, সেইটাকে বলা হচ্ছে রোটেশনাল এনার্জি। তারপরে কি, তারপরে বলছে যে নিউক্লিয়াসের দিকে, মানে এটা হচ্ছে গিয়ে ইলেকট্রনের ঘূর্ণনজনিত শক্তি, মানে রোটেশনাল এনার্জি, রোটেশনাল এনার্জি অফ ইলেকট্রন, মানে একটা মলিকুলের ভেতরে অনেকগুলো অ্যাটম রয়েছে, প্রত্যেকটা অ্যাটমের কি করছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, যে ইলেকট্রনগুলো ঘুরছে তার তো শক্তি রয়েছে, গতিশক্তি স্থিতিশক্তির যোগফল তো আমি দেখিয়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচারে, যে মাইনাস টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ইট ইজ বাই ফোর বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো সেই ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরছে নিউক্লিয়াসে কেন্দ্র করে, তাদের একটা ঘূর্ণনজনিত শক্তি রয়েছে। তাহলে ইলেকট্রনের ঘূর্ণনজনিত শক্তি সেটাও সেই পরমাণুর মধ্যে রয়েছে, মানে অণুর মধ্যে রয়েছে, তারপরে সিস্টেমের মধ্যে রয়েছে। তারপরে কি বলছে পাঁচ নম্বর, এনার্জি ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, মানে ইলেকট্রন যেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, নিউক্লিয়াসে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে, তার মানে নিউক্লিয়াসের দিকে, মানে অ্যাট্রাকশন এনার্জি, এনার্জি টুয়ার্ডস নিউক্লিয়াস, মানে ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের দিকে যে আকর্ষণ করে রেখেছে যে এনার্জি দিয়ে, সেই এনার্জিটা অ্যাটমের মধ্যে রয়েছে, সেই এনার্জিটা মলিকুলের মধ্যে রয়েছে, সেই এনার্জি সিস্টেমের মধ্যে রয়েছে। তাহলে এতগুলো শক্তির সংমিশ্রণ, সেইটা হচ্ছে সিস্টেমটার ইন্টারনাল এনার্জি। এতগুলো শক্তির সংরক্ষণ মানে মিশ্রণ হওয়ার ফলে কি হচ্ছে, এগুলো আমার কোনো একটা অবস্থায় মাপা যায়। দেখবে যে কোনো কোনো ছেলে যাদের হচ্ছে মোটকা চেহারা তাহলে সে ভীতু, কিন্তু রোগা চেহারা তারা হচ্ছে কি কি সাহসী। এই সাহস বা সাহস বিষয়টা আছে ইন্টারনাল এনার্জি থেকে, তাদের মধ্যে কোনটা বেশি আছে আমি জানি না, কিন্তু তার নিট যে ফল সেই ফলটা হচ্ছে কি ইন্টারনাল এনার্জি।